ইন্ডিয়া মেন্টরে সামিল হেবকু বিএসপি খোলিলা কি বিরোধী মিলিত মঞ্চরে এন্ট্রি করিবা রাস্তা মায়াবতীঙ্কু নেই এভলি সংকেত দেলে অখিলেশ সমাজবাদী পার্টি মুখ্য অখিলেশ যাদব বহুজন সমাজ পার্টি সভাপতি মায়াবতীঙ্ক সম্পর্কে নিজের স্বর পরিবর্তন করছন্তি সম্প্রতি সপা বৈঠকরে সে দলর বিধায়ক মানঙ্কু পূর্বতন সিএম মায়াবতীঙ্ক বিরোধে বিবৃতি ন দেবাকু পরামর্শ দেইছন্তি সূচনা অনুসারে বিএসপি সুপ্রিমঙ্ক বিরোধে কোনোসি বিবাদীয় বিবৃতি ন করিবাকু অখিলেশ দলর নেতামানঙ্কু পরামর্শ দেইছন্তি এহা ব্যতীত মায়াবতীঙ্ক বিষয়ে পূর্বতন সিএম অখিলেশ যাদব মধ্য কইছন্তি যে সমস্ত তাঙ্কু সম্মান দেবা উচিত অখিলেশঙ্কর এই পরিবর্তিত স্বর যোগু অনুমান করা যাউছি যে সে ইন্ডিয়া আলায়েন্সরে বিএসপি প্রবেশ উপরে নিজের আভিমুখ্য পরিবর্তন করছন্তি এভাবে পরিস্থিতিরে ইউপিরে মিলিত মঞ্চর এক নূয়া চিত্র দেখিবাকু মিলিপারে তেবে মায়াবতী ইন্ডিয়া মিলিত মঞ্চরে যোগ দেবে নাহি বলি সূত্ররু জানা পড়ছে নিকটরে এক খবর আসিথিলা যে মায়াবতী তাঙ্ক জন্মদিন অর্থাৎ 15 জানুয়ারি এ বাবদরে এক বড় ঘোষণা করিবে এই সময়ের মঙ্গলবার দিন দিল্লির কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক ঘরে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস মধ্যে ইউপিরে আসন বাটিবা নিয়ে আলোচনা হয়েছিল এ বৈঠক মাত্র 10 মিনিট পর্যন্ত চলছিল কিন্তু বৈঠক পরে রামগোপাল যাদব কইছন্তি যে সব কিছু ভালো এবং জানুয়ারি 12 আউ এক বৈঠক হব এই সময়ের বিএসপি প্রশ্ন উপরে রামগোপাল যাদব কইতিলে মু পূর্বরু হি ভৌণীঙ্ক সহিত আপোষ বুঝামণা করে সারিছি তুমি সমস্ত জাণিছ যে সে হি এহাকু গোটিয়ে পার্শ্বরে ভাঙ্গি দিয়েছন্তি তেণু মু বর্তমান কোন কহিবি রিপোর্ট রাইজিং ওড়িশা।